আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর ফিনান্স এবং ব্যাংকিং বিষয়ের তৃতীয় অধ্যায়, অর্থের সময় মূল্য। আজকে তিন নম্বর পাঠ। তো আজকের পাঠে আমরা আলোচনা করব কিভাবে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয়। আমি দুইটা ম্যাথ তোমাদেরকে সমাধান করে দিব। দেখো, আমি দুই পাশে দুইটা ম্যাথ তুলে রাখছি, এটা হচ্ছে বর্তমান মূল্যের আর এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। এখন বর্তমান মূল্য নির্ণয় করা হয় বার্ষিক বাট্টাকরণের মাধ্যমে। এর আগে আলোচনা করছি, এটা নর্বিত থেকে আসতে পারে অথবা সৃজনশীলের কয়ে আসতে পারে, যে বর্তমান মূল্য নির্ণয় করা হয় কিসের মাধ্যমে? বার্ষিক বাট্টাকরণের মাধ্যমে। আর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় বার্ষিক চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে। তো তুমি যদি বর্তমান মূল্যের সূত্রটা জানো, তাহলে তুমি সহজে অঙ্কটা কী করতে পারবা, সমাধান করতে পারবা। দেখো, এই জায়গায় বলছে সুদের হার 10% হলে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত। প্রশ্নটা পড়ার পর তুমি শুধু একটা জিনিস চিন্তা করবা, যে তোমাকে কোন মূল্য বাহির করতে বলছে। তোমাকে কি বর্তমান মূল্য বাহির করতে বলছে নাকি ভবিষ্যৎ মূল্য বাহির করতে বলছে? যেই মূল্যটা বাহির করতে বলবে তুমি তার সূত্রটাই কী করবা, লিখবা। তো এই অঙ্কে আমাদেরকে বলছে বর্তমান মূল্য বাহির করতে। তাহলে আমরা বর্তমান মূল্যের সূত্রটা লিখব। তো আমরা লিখব, একটু লক্ষ্য করো, প্রথমে লিখব আমরা জানি বর্তমান মূল্য। তো বর্তমান মূল্যকে আমরা কী দ্বারা প্রকাশ করি? পিভি দ্বারা। পি মানি প্রেজেন্ট ভ্যালু, পি মানি প্রেজেন্ট, বি মানি ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু সমান সমান সূত্রটা কি? এফ বি ইন্টু 1+IN। এটাই হচ্ছে বর্তমান মূল্যের সূত্র। দেখো, পিবি সমান সমান এফ বি ভাগ 1+IN। তো আমরা এই জায়গায় তার উপকরণগুলো বাইর করে নিব, ওয়ার্কিং করব এই জায়গায় পাশেই। তো লিখবো এখানে, আমরা একটা জিনিস মনে রাখবা, আমরা যেহেতু বর্তমান মূল্য বাইর করতেছি, তাহলে ভবিষ্যৎ মূল্যের টাকাটা প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে ভবিষ্যৎ মূল্য কয় টাকা? এই যে 100 টাকা। তাহলে তুমি এই জায়গায় লিখবা ভবিষ্যৎ মূল্য সমান 100 টাকা। আই মানে হচ্ছে সুদের হার, সুদের হার কয় পার্সেন্ট? 10%। এই 10%কে তুমি পয়েন্টে কনভার্ট করে নিয়ে আসবা। তো আমি যদি 10%কে পয়েন্টে কনভার্ট করি, তাহলে চলে আসবে 0.1। এখন এই 10%কে পয়েন্টে কিভাবে কনভার্ট করে? এই 10কে পার্সেন্ট মানে 100, 100 দ্বারা কী করবা, ভাগ করবা, তাহলে এটা চলে আসবে। এরপরে আসো, এন মানি হচ্ছে সময়। এই জায়গায় আমরা কয় বছর অঙ্ক করতেছি? 5 বছরের। তাহলে লিখবো এন মানি 5 বছর। আমাদেরকে বাইর করতে বলছে পিবি, এটাকে কোশ্চেন মার্কে রাখবো আমরা। এবার আমরা সমাধান করি, দেখো পিবি সমান সমান এফ বি মানি কত? 100। এবার এই জায়গায় তার মানটা লিখবো, আই মানি হচ্ছে সুদের হার কত? 0.1। এন মানি 5। এবার আমরা এই 100 উপরে যেটা যেভাবে আছে এভাবেই লিখবো। লিখার পরে আমি চাইলে এই সম্পূর্ণটাকে একসাথে কী করতে পারি? ক্যালকুলেশন করতে পারি। এই সম্পূর্ণটাকে আমরা একসাথে কী করতে পারি? ক্যালকুলেশন করতে পারি। তো কীভাবে করবো একটু লক্ষ্য করো। প্রথমে তোমরা ব্র্যাকেট দিবা, 1+0.1 ব্র্যাকেট পাওয়ার 5, একসাথে করে ফেলবা। করলে যে রেজাল্ট আসবে সেটা এই জায়গায় তোমরা লিখবা, আসছে 1.61051। এবার আমরা কী করবো দেখো, এবার আমরা এই 100কে এটা দ্বারা কী করবো, ভাগ করবো। তো এই 100কে আমরা এটা দ্বারা যদি ভাগ করি, আমাদের আসবে 62.09 টাকা। প্রায় লিখে দিবা, যেহেতু আরও অনেক সংখ্যা আছে। তাহলে সুতরাং পিবি সমান সমান 62.09 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, দেখো আমরা বর্তমান মূল্য কীভাবে বাইর করলাম। যদি আমি সূত্রটা জানি, তাহলে অতি সহজে আমরা বর্তমান মূল্য কী করতে পারবো, বাহির করতে পারবো। এই সূত্রটা যদি আমি জানি, তাহলে আমি কী করতে পারবো, তার মানগুলো বসানোর পরে আমি ক্যালকুলেশন করে দেব, তাহলে একটা রেজাল্ট চলে আসবে। তাহলে আশা করি তোমরা বর্তমান মূল্যটা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে ভবিষ্যৎ মূল্যটা কী করে দেবো, সমাধান করে দেবো। ভিডিওটা সম্পূর্ণ পর্যন্ত দেখতে হবে বুঝতে হলে। একটু লক্ষ্য করো, এই জায়গায় বলছে ভবিষ্যৎ মূল্য নির্ণয় সেটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে। বর্তমান মূল্য আমরা নির্ণয় করি বার্ষিক বাট্টাকরণের মাধ্যমে, আর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি আমরা বার্ষিক চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে। আমি প্রথম পর্বে আলোচনা করছিলাম সুদ দুই প্রকার, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ।
তো চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও সেটা অবশ্যই দেখে নিতে পারো। এখন দেখো এই জায়গায় বলছে শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত, বলছে বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত। তাহলে এই জায়গায় আমাদেরকে কোন মূল্যটা বাইর করতে বলছে, ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্রটা লিখবো। তাহলে এই জায়গায় লিখবা, আমরা জানি তাহলে ভবিষ্যৎ মূল্য সূত্রটা কী হবে, FB সমান সমান PB ইন্টু 1+IN। এবার এর উপকরণগুলো আমরা এই জায়গায় বের করে নিব। আচ্ছা তো দেখো যেহেতু আমি ভবিষ্যৎ মূল্য বাহির করবো মানে FB, তাহলে এই PB টাকাটা প্রশ্নে দেওয়া থাকবে। PB টাকা কত, এই যে 100। তাহলে তোমরা লিখে নিবা PB সমান 100 টাকা। আই মানে হচ্ছে সুদের হার, সুদের হার কয় পার্সেন্ট, 10%। এটাকে পয়েন্টে কনভার্ট করলে আসবে 0.1। এন মানে কত, এন মানে হচ্ছে বছর। তাহলে আমরা ক্যালকুলেশন করব কি, FB মানে ফিউচার বলে এটাকে আমি প্রশ্নবোধক রাখবো। এখন আমরা ক্যালকুলেশন করি, চলো FB সমান সমান PB মানে কত, 100। 1+ আই মানে কি সুদের হার, 0.1। তাহলে লিখলাম 0.1। এন মানে হচ্ছে সময়, 5 বছর। তাহলে এই জায়গায় লিখবো 100। এবার এই সম্পূর্ণটা ক্যালকুলেশন করে যেটা আসবে এটা এই জায়গায় লিখবো। তো একটু আগে তো আমি এই জায়গায় ক্যালকুলেশন করছিলাম, ক্যালকুলেশন করার পর যেটা আসছিল এটা এই জায়গায় আমরা বসাই দিই, তোমরা নিজেও ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে নিতে পারো। তো আসবে 1.61051। যাই হোক, লেখার পরে আমরা এই দুইটাকে কী করবো, গুণ করবো। তো দেখো আমরা যদি গুণ করি তাহলে আমাদের কত আসে, আমরা গুণ করবো 100 × 1.61051। তাহলে গুণ করলে আসবে 161.05 টাকা। তাহলে আমরা লিখে দেব, সুতরাং FB সমান 161.05 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, দেখো এই জায়গায় বর্তমান মূল্য দেওয়া ছিল, আমরা কী মূল্য বের করে ফেলছি, ভবিষ্যৎ মূল্য বের করে ফেলছি। আর এই জায়গায় ভবিষ্যৎ মূল্য দেওয়া ছিল, আমরা বর্তমান মূল্য কী করছি, বাইর করছি। মেইন হচ্ছে সূত্রগুলো, যদি সূত্রগুলো তুমি পারো তাহলে তুমি সহজে কী করতে পারবা, সমাধান করতে পারবা। দেখো তারা বলছে যে আমি যদি বর্তমানে 100 টাকা ব্যাংকে রাখি তাহলে 5 বছর পর আমাকে কয় টাকা দিবে, 161.05 টাকা। তাহলে আমরা এই ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করছি কিসের মাধ্যমে, বার্ষিক চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে। তার মানে ভবিষ্যৎ মূল্য সমান সমান FB মানে বর্তমান মূল্যের সাথে এটা কী করছি, গুণ করছি। আর এই জায়গায় দেখো ভবিষ্যৎ মূল্যের সাথে এটা কী করছি, ভাগ করছি। তাহলে আশা করি তোমরা বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য কীভাবে বাইর করতে সেটা অলরেডি বুঝে গেছো। তো আরও তোমরা বাসায় কী করবা, বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করবা, তাহলে তোমরা সহজেই বুঝে যাবা আশা করি। তো আজকের ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের মধ্যে যদি কেউ এই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদের কী কী করে দিব, সমাধান করে দিব। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।